হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা বাঙালি হয়ে অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে কিন্তু আমরা অনেকেই ব্যবসা করতে পারি না। আর এমনও কিছু ব্যবসা রয়েছে যে ব্যবসার কোনোদিন আমরা নামও শুনিনি, কিন্তু আবার সেই ব্যবসা কি করে করতে হয় তাও ঠিক জানি না। আবার কিছু কিছু ব্যবসা আছে যেটা আমরা চোখের সামনে প্রোডাক্টটিকে দেখছি, কিন্তু কোনোদিন ভেবেই উঠতে পারিনি যে এই জিনিস নিয়েও ব্যবসা করা যায়। তো আজকে কিন্তু আমি সেরকম একটি কমন বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি। হয়তো আপনারা জিনিসটা প্রতিদিনই দেখেছেন, কিন্তু সেই জিনিসটা নিয়ে যে ব্যবসা করা যেতে পারে সেটা হয়তো আপনারা কোনোদিন ভেবে দেখেননি। তো আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কী করে, যে নারকেলের যে দড়ি আছে, সেই নারকেলের দড়ির আপনারা কী করে ব্যবসা শুরু করবেন। দেখুন, এই নারকেলের যে দড়ি, এর কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা, সেটা নিশ্চয় আমাকে আর বলতে হবে না। এই যে দড়ি, এটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে কাজে লাগে। প্যান্ডেল ফ্যান্ডেল বানাতে তো অবশ্যই বাঁশ বাঁধার জন্য কাজে লাগে, এছাড়া আরও যাবতীয় বিভিন্ন কাজে দড়িতে মানে জিনিসপত্র বাঁধার জন্য হিসাবে কাজে লাগে। এছাড়া যখন বাড়ি তৈরি হয় কনস্ট্রাকশনের কাজে, তখনও কিন্তু এই দড়ি কিন্তু কাজে লাগে। তাই এই নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে একটা মাসে কিন্তু মোটা টাকা ইনকাম সম্ভব। মাসে কম করে 50-60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই দড়ির ব্যবসা করে। তো কীভাবে দড়ি তৈরি করবেন, আর এই দড়ির সাথে সাথে কিন্তু আপনারা আরও অন্যান্য ব্যবসা কিন্তু করতে পারবেন। মানে আপনি যদি দড়ি তৈরি করতে গেলে আরও দুটো জিনিস আপনি উৎপাদন করে ফেলবেন, এবং সেই দুটো জিনিসও বিক্রি করে কিন্তু আরও এক্সট্রা টাকা ইনকাম করা সম্ভব। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা বন্ধুগণ আশা করি সম্পূর্ণ দেখবেন, এবং সঠিক তথ্য নিয়ে আপনারা কিন্তু এরকম একটি ব্যবসা শুরু করে দিতে পারবেন। দেখুন বন্ধুগণ, এই নারকেলের দড়ি তৈরি করতে গেলে আপনার প্রধান যে কাঁচামাল লাগবে সেটা হলো এই নারকেলের খোল। তো নারকেলের যে খোলগুলো হয় বা ডাবের খোলগুলো হয়, এগুলো আপনি কিন্তু মার্কেট থেকে অনায়াসে কিন্তু পেয়ে যাবেন, খুবই সামান্য টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে যারা এইসব নারকেল ডাব বিক্রি করে, তাদের যদি আপনি বলে রাখেন 10-12 জনকে যে আপনারা এই যে খোল সেগুলো আপনারা দিয়ে যাবেন, তো অনায়াসেই কিন্তু আপনার লোকেশানে তারা কিন্তু দিয়ে যাবে এবং সামান্য কিছু টাকা কিন্তু চার্জ করবে। তো তাদের কাছ থেকে এরকম নারকেলের যে খোলগুলো বা ডাবের খোলগুলো কিনে মেশিনের মাধ্যমে দেবেন, এবং মেশিনের মাধ্যমে দিয়ে কিন্তু দড়ি উৎপাদন করবেন। হয়তো আপনারা ভিডিওতে বুঝেই গেছেন যে কীভাবে এই প্রসেসটা শুরু হয়। এবার জিনিসটা বলি যে এর সাথে সাথে আপনারা সাইডে আরও কী কী ব্যবসা করতে পারবেন। দেখুন, এই মেশিনটির মাধ্যমে যখন আপনি নারকেলের খোল দেবেন, প্রথমে কিন্তু দুটো জিনিস উৎপাদন হবে, একটা হলো কোকোপিট আর একটা হলো কোকো ফাইবার। আর এই কোকোপিট আপনারা কিন্তু বিভিন্ন যে গাছের সার হিসাবে কিন্তু কাজে লাগে, তাই বিভিন্ন আশেপাশে যদি কোনো নার্সারি হয়ে থাকে তাদের যদি আপনি বলেন, তারাই কিন্তু আপনার কাছ থেকে অনেকটা নিয়ে যাবে, কারণ তাদের এই জিনিসটার প্রচুর ডিমান্ড থাকে। আপনি চাইলে বাজারেও কিন্তু এটা বিক্রি করতে পারেন, কারণ গাছপালার যে সার হিসেবে কাজের জন্য কিন্তু কোকোপিটের প্রচুর ডিমান্ড রয়েছে। আর আপনার যে দ্বিতীয় জিনিসটি বেরোবে সেটা হলো কোকো ফাইবার। কোকো ফাইবার আপনি সরাসরি মার্কেটেও বিক্রি করতে পারেন, আবার নিজস্বভাবে কিন্তু কোকো ফাইবার থেকে অনায়াসে কিন্তু এরকম দড়ি উৎপাদন করতে পারেন। মানে আপনাকে দড়ি উৎপাদন করতে গেলে অবশ্যই কোকো ফাইবার দিয়ে দড়ি উৎপাদন করতে হবে। আপনি কিছুটা নিজস্বভাবে দড়ি উৎপাদন করলেন, আবার চাইলে মার্কেটেও কিন্তু বিক্রি করে দিতে পারলেন। এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা এরকম দড়ি উৎপাদন করে, তো আপনি তাদের কাছেও কিন্তু এরকম কোকো ফাইবার কিন্তু বিক্রি করে দিতে পারবেন। আর দড়ি উৎপাদন করে তো অবশ্যই আপনি মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসাটা করতে আপনার মোটামুটি সমস্ত যন্ত্রপাতি দিয়ে আপনার কম করে কিন্তু 3-4 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট রয়েছে। হ্যাঁ, একটু বেশি ইনভেস্টমেন্ট হলেও এর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, তাই আমি আপনাদের বলতে পারি যদি আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে মাসের শেষে একটা মোটা অংশের টাকা অবধি অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, এই দড়ি উৎপাদন করতে গেলে মূলত আপনাকে 3টি যন্ত্রের প্রয়োজন আছে। ভিডিওতে আপনারা প্রসেসটা দেখেছেন, এবার আমি যন্ত্র অংশগুলোর নাম বলে দিচ্ছি যে কী কী যন্ত্র অংশ আপনাকে মার্কেট থেকে কিনতে হবে। তো নাম বলে দেওয়ার আগে একটা কথাই বলবো যে এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন, এইটা হয়তো আপনাদের মাথায় সবথেকে বড় একটা প্রশ্ন জাগতে পারে। দেখুন, যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, তাদের বলবো অবশ্যই আপনাকে এই মেশিন কিনতে গেলে ইন্ডিয়া থেকেই কিন্তু কিনতে হবে, মানে আপনাকে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে এসেই কিন্তু কিনে নিয়ে যেতে হবে। আর যেসব বন্ধুরা ভারতবর্ষ থেকে দেখছেন, তাদেরই একটা কথা বলবো, আপনারা সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে কিন্তু এই মেশিন সার্চ করে অনায়াসে পেয়ে যাবেন, এবং তাদের সাথে যে সেলার আইডি থাকে বা সেলারের যে ফোন নাম্বার থাকে সেখানে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন, এবং তাদের সাথে আপনারা কথা বলে কিন্তু এই মেশিন কিন্তু আপনাদের লোকেশানে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। আর মেশিন কী করে চালাবেন, যাদের কাছ থেকে কিনবেন তারাই আপনাদের ফুললি ডিটেলস কিন্তু বলে দেবে, এবং সাথে কিন্তু ম্যানুয়ালও দিয়ে দেবে, আপনারা সেই ম্যানুয়াল পড়েও কিন্তু এই মেশিন অনায়াসেই কিন্তু চালাতে পারবেন। এবার বলি যে কী কী যন্ত্রাংশ লাগবে, যন্ত্রাংশের নামগুলো আপনাদের একটু বুঝিয়ে বলে দিই।
বন্ধুগণ, প্রথমে আপনার যে যন্ত্রাংশটির প্রয়োজন সেটা হলো শ্রেডার মেশিন। আর এই শ্রেডার মেশিনের ক্যাপাসিটি হলো 500 থেকে 1000 কেজি পার ঘন্টাতে আপনি উৎপাদন করতে পারবেন মাল। মানে আপনার যে ডাবের খোল বা নারকেলের যে খোলগুলো রয়েছে সেই খোলগুলো এই মেশিনের মধ্যে যখন আপনি দিয়ে দেবেন, একদিক দিয়ে কোকো ফাইবার বেরিয়ে যাবে এবং আরেক দিয়ে কোকো পিট বেরিয়ে যাবে। তো কোকো ফাইবার দিয়েই কিন্তু মূলত এই দড়ি কিন্তু তৈরি হয়। এবার বন্ধুগণ বলি দ্বিতীয় যন্ত্রাংশের কথা। এই দ্বিতীয় যন্ত্রাংশ হলো কোকো ফাইবার ক্লিনিং মেশিন। মানে আপনি যে কোকো ফাইবারটি তৈরি করলেন, মানে উৎপাদন করলেন, সেই কোকো ফাইবারটি আপনার কিন্তু ক্লিন করে নিতে হবে দড়ি প্রস্তুত করার আগের মুহূর্তে। তাই এই ক্লিনিং মেশিনের মাধ্যমে দিলে কিন্তু অনায়াসেই কিন্তু ক্লিন করে নিতে পারবেন। এবার তৃতীয় যে যন্ত্রাংশ রয়েছে এটা হলো রোপ মেকিং মেশিন। মানে আপনাকে একদিকে এরকম কোকো ফাইবারটা দিয়ে দিতে হবে এবং অন্য দিক দিয়ে কিন্তু দড়ি উৎপাদন হয়ে বেরিয়ে আসতে থাকবে এবং রোল হতে থাকবে। আর এই রোপ মেকিং মেশিনের যে ক্যাপাসিটি সেটা হলো 100 থেকে 150 কেজি পার ঘন্টায় কিন্তু আপনি মাল উৎপাদন করতে পারবেন। তো বন্ধুগণ, এই তিনটি যন্ত্রাংশ হলেই কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন। আর তিনটি যন্ত্রাংশ মোটামুটি সব মিলিয়ে আপনার ওই 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে এই ব্যবসাটা কিন্তু আপনি শুরু করে দিতে পারবেন। তো ব্যবসা শুরু করতে গেলে আপনার কিন্তু একটি বড় একটি কারখানা ঘর দরকার, মানে একটি গোডাউনের দরকার, যেখানে আপনি এই বড় একটি সেট আপ কিন্তু প্রস্তুত করবেন। আর মোটামুটি আপনার 1000 থেকে 2000 স্কোয়ার ফিটের মতো যদি জায়গা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে দিতে পারবেন। আর আমি বলবো এর সাথে সাথে কিন্তু আপনি চাইলে এক্সট্রা একটা গোডাউন নিতে পারেন, অবশ্যই আপনি মাল উৎপাদন করবেন এবং সেই গোডাউনে কিন্তু রাখবেন। তো মোটামুটি একটি হাই বাজেট বিজনেস, কিন্তু এই হাই বাজেট বিজনেস হলো মাসে কিন্তু প্রফিট অনেকটাই বেশি, 50 থেকে 60 হাজার টাকা শুরুর দিকেই প্রফিট। এবং ধীরে ধীরে যদি আপনি যত সেল দিতে পারবেন তত আপনার কিন্তু মার্কেটে ভ্যালু বাড়বে এবং মার্কেট তত তাড়াতাড়ি ধরতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে কম করে কিন্তু 1 লক্ষ টাকার ওপরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই ব্যবসা করে। কারণ এই যে দড়ি এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এই নারকেলের দড়ির চাহিদা রয়েছে। তাই আমি বলতে পারি বন্ধুগণ, আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারেন। আর এই ব্যবসা আপনারা যে কোনো জায়গাতে শুরু করতে পারেন, সেটা শহর অঞ্চল হতে পারে এবং গ্রাম অঞ্চলও হতে পারে। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্ত নারকেলের যে খোল বা এই ডাবের যে খোল এগুলো পাওয়া সম্ভব। তাই যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন সেখানে জমির দামও কম, তাই আপনি গ্রাম অঞ্চলে যদি ব্যবসাটি করেন সেক্ষেত্রে আপনার অল্প ইনভেস্টমেন্টেই কিন্তু আপনি ব্যবসাটি দাঁড় করাতে পারবেন। আর শহর অঞ্চলে হলে আপনার হয়তো এই যে জায়গার দাম এবং কলকারখানা করতে গেলে যে এক্সট্রা যে খরচাগুলো রয়েছে সেই খরচা বেশি যাওয়ার জন্য শহর অঞ্চলে একটু হয়তো আপনার খরচাটা বেড়ে যেতে পারে। তাও যদি আপনি এই ব্যবসাটি করেন যে কোনো জায়গাতেই কিন্তু আপনি মার্কেট ধরে নিতে পারবেন, কারণ এর চাহিদা কিন্তু সর্বত্র। তো বন্ধুগণ, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন, এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।